সকালবেলা এদের বাড়ি এসছি, আরে দুষ্টুমি শুরু করে দিয়েছে, কোলে নে কোলে নে, বাঁদরের মতো কোলে নে, শুধু একটাই গান ধরেছে। সকালে শোনো, ওরকম করে না, ওরকম করে না। সকালবেলা এদিকে এসছিলাম দোকানে, আর জেঠিতে বাড়ি এসছি, আর এই দুটো মানে পাগল করে দিচ্ছে, ভিডিও কর কোলে নে কোলে নে। এই তখন থেকে এই একটাই গান ধরে রেখেছে, কোলে নে বাঁদরের মতো কোলে উঠবি নাকি, এই পড়ে যাবো, আমি পড়ে যাবো কাল। এই যখনই আসি এই বাঁদরের মতো করে এরা, এ বাঁদর। এখন দোকানে যাবো, দোকানে গিয়ে দুধ চুধ নিয়ে আসতে হবে, আর এদের দুষ্টুমি না। এ বাঁদর, আমার জুতোটা খুলে গেল যে, অত দুষ্টুমি করছিস কেন? ওই দেখ, ওই দেখ প্লেন যাচ্ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ প্লেন যাচ্ছে, ওই দেখ, ওই দেখ প্লেন যাচ্ছে। এই এখন দোকানে এসছি দুধ নিতে, আর আমার সঙ্গে এসছে এই চুটকিটা, মানে হেভি দুষ্টুমি হয়েছে। এটা কি, এটা কি করবি, খাবি? সোনাইকে দিবি না? আমি চেতেবুনি খাবো। সকালবেলা যেই সমস্ত ছোট ছোট কাজ ছিল করা হয়ে গেছে, জেঠিদের বাড়ি গেছিলাম একটুখানি, তারপরে দুধ আনলাম, দুধ তো দানা ডান, এবার মা ওইগুলো করবে। আর এই যে যেই পেঁপেটা, এইটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, একদম তাজা পেঁপে, মানে একদম একটা পাকার কালার চলে এসছে, এটা হয়তো মা কেটে খাবে কালকে ঠালকে। দারুণ লাগছে, অনেকটা বড় হয়েছে, দারুণ কালার এসছে এই পেঁপে। আর এই ভদ্রলোক এখন ঘুমাচ্ছে, ভাবছি কি আমি ওকে দড়িটা খুলে দেবো। ভদ্রলোক, হ্যালো, খুলবো, এটা খুলবো, খুলবো, ওইটার দিকে তাকিয়ে আছে ভদ্রলোক, ঘুমাচ্ছে এখন, ঘুমাচ্ছে না, চুপচাপ বয়ে বয়ে বসে আছে। আজকে তো শান্ত কেন ভদ্রলোক? ওরে বাবা, এবার একটা ডানা তুলে দেখিয়ে দিল, এবার পাটা তুলছে। ওরে বাবা, ভদ্রলোকের কি স্টাইল, পালক ঠালক মেলার। ঠিক আছে ঠিক আছে, অনেক ডানা দেখিয়েছেন, আমার অনেকটা ফুটেজ দিয়ে দিল ভদ্রলোক, দেখেছো মা? অনেকটা ফুটেজ দিয়ে দিল, পোজ দিল, ক্যামেরার দিকে দেখছে, দেখো না। তো দিদিকে বললাম খাবার দাবার বানাতে, দিদি এখন সকালের খাবার দাবারটা বানাচ্ছে। খাবার দাবার খাওয়ার পরে একটুখানি মাছের আড়তের দিকে যাবো, যেহেতু আড়ত এখন খোলা নেই যদিও বা, এবার গিয়ে একটা মাছের হিসাব নিয়ে আসবো। রান্নার ঠাকুরের কাছে গেছিলাম, সমস্ত কিছু বলে দিয়েছে, তো কতটা কী মাছ ঠাচ লাগবে, তো মাছ সম্বন্ধে একটু কথাবার্তা বলতে হবে। মাছের আড়তে আমি পান্ডে ঠান্ডেকে নিয়ে যাবো, তারপরে জলের বোতল যেখান থেকে নিয়ে আসবো সেই জলের ওখানেই গিয়ে কথাবার্তা বলতে হবে। ওই খাওয়া দাওয়ার পরে ওই সমস্ত যে সমস্ত কাজ বাকি আছে ওইগুলো আবার করতে হবে। এর মধ্যে গোপুরোটাতে একটু চার্জ নেই, গোপুরোটা এখন একটু চার্জে বসাবো। ওকে, সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন যে সমস্ত কাজগুলো বাকি আছে ওইগুলো করবো। এখন যাবো টালিখোলায়, গিয়ে আগে জলের ওই জায়গাটায় গিয়ে জলের লোকেদের সাথে কথাগুলো বলতে হবে, কত কী নেয়, তারপরে কীভাবে কী দেবে জলের বোতল টোতল। তো জলের ওখানে গিয়ে আগে জলের কথাটা বলে আসতে হবে। ওকে, এখন ফাইনালি আমি, সুব্রত আর ওইদিকে শুভম যাচ্ছি টালিখোলায় জলের ওখানে। আর আমি তো প্রতিদিন প্রায় বলি যে সকালে উঠবো, উঠেদেরকে প্র্যাকটিস করো, বাট বলি কিন্তু আর উঠতে চাই না, মানে ঘুম ভাঙে, মনে করি আট দশ মিনিট শুই আবার একটু পরে উঠবো, আট দশ মিনিট শুই আবার একটু পরে উঠবো, এই করতে করতে কখন যে সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর ওঠাই হয় না। তো কাল ঘুরে তো কালকে ঠিক করেছি, কালকে আমরা দৌড়াতে যাবো, ঠিক আছে? কালকে সকালবেলা অনেক কাজ রয়েছে, আর কালকে ভোরবেলা উঠতে হবে, কারণ মাছের আড়তে যাবো। না না, আর কালকে মাছের আড়তে যাবো, তো আমি সুব্রত হাঁটতে হাঁটতেই যাবো, আমাদের এখানে কাছেই, এখান থেকে হয়তো পাঁচ ছ মিনিট লাগবে মাছের আড়ত। তো কালকে ভোরবেলা আমাকে উঠতেই হবে। কী হচ্ছে, জলের কারখানা মানে এখানে এই সমস্ত জল টল পাওয়া যায় পেটি হিসাবে। তো দাম শোনা হয়ে গেলো আর বলাও হয়ে গেলো, আমাদের একুশ তারিখে লাগবে জল, তো জল একুশ তারিখে নিয়ে যাবো, যেহেতু বাইশ তারিখে খাওয়া দাওয়া, একুশ তারিখে জল নিয়ে যাবো। কপেটি বললো শুভ্রত? সাত পেটি, সাত পেটি, এক একটা পেটিতে চব্বিশটা করে থাকে, তো ওই একশো আটষট্টি সত্তর মতো জল লাগবে। তো জল মোটামুটি ডান, জল বলা, এবার যা যা মেন অন্য কাজ আছে সেইগুলো করতে হবে। আমার তো স্নান দেনান হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, এবার আমাকে যেটা করতে হবে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিতে হবে। দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করার পরে আমার সেকেন্ড চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে হবে, ওটা হয়তো বাইরে গিয়ে শ্যুট করব, মাঠের ওই দিকে সুব্রতকে ডাকবো তখন, তো ভিডিওটা শ্যুট করবো। আর একটা ইনস্টাগ্রাম রিল ছিল যেটা অনেক দিন বাদে বানালাম, ভেবেছিলাম তো সাত তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত রিলগুলো যেভাবে কন্টিনিউ হচ্ছিলো, তো সেইভাবে আর কন্টিনিউ হয়নি, তো তার জন্য আজকে একটা রিল আমি শ্যুট করে এডিটিং করে একটু আগেই ইনস্টাগ্রামে আপলোড করলাম, ইউটিউবেও ছেড়েছি, ইউটিউব শর্টেও ছেড়েছি, সেকেন্ড চ্যানেলও শর্টে এবার ছাড়বো। তো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে ওইগুলো করতে হবে। আর ফল, আমাকে কিছু ফল নিয়ে আসতে হবে, আপাতত এই কটা ফল রয়েছে মার জন্য, হয়তো সন্ধ্যাবেলার দিকে বাজারে যাবো, বাজারে গিয়ে বা বাজারে হয়তো আমিও যেতে পারি, নাহলে যাইবো ফল নিয়ে আসতে পারে। তো আমি তো ভেবেছিলাম ফল আনতে যাবো, তো এই আমার পাশের বাড়ির একটা দিদি, তো এখন ওই কুল, আপেল, শশা, শাক, আলু এই সমস্ত ফল এনেছে, আমাকে আর বাজার থেকে ফল আনতে হবে না। এই জাস্ট একটু খাওয়া দাওয়ার পরে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো পাশের বাড়ির দিদি, একটা অঞ্জলি দিদি, তো মার জন্য ফল ঢল এনে দিয়েছে, তো ভেবেছিলাম তো সন্ধ্যাবেলায় গিয়ে আজকে বাজারে গিয়ে ফল নিয়ে আসবো, তো আমাকে ফল আনতে হবে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, আর শুলে একটা ঘুম মতো চলে আসছে, ওর জন্য আর শুইনি।
উঠেছি নেক্সট লেভেলের একটা ঠান্ডা লাগছে, নাকটা বন্ধ হয়ে আসছে, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা গরমটা লাগতে লাগতে বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে। ওকে যখনই দেখি মাঠের বাইরে বসে থাকে, আর অন্য সময় বড় বড় কথা বলে যে আমি এই খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি, এখন মাঠের বাইরে বসে আছে। যাই হোক, এ ফিউ মোমেন্টস লেটার ওকে ভিডিও করে জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে এবারে আবার একটু কলোনি মোড়ের দিকে যেতে হবে, আমি আর পান্ডে এখন একটু কলোনি মোড়ে ফিরে যাবো। আমাদের মাঠে কি নেক্সট লেভেলের ধুলো উঠছে, একটুও থাকা যাচ্ছে না যে মাঠের পাশে কি একটু বসবো, সেটাও করা যাচ্ছে না, মানে এতটা পরিমাণে ধুলো হচ্ছে। যাই হোক, ভিডিও আমার শ্যুট হয়ে গেছে, এখন কলোনি মোড়ের দিকে যাবো পান্ডে আর আমি। পান্ডে আমরা পাইনিয়ারে এসেছি মাটিতে একটা জিনিস কিনতে, ও কিনবে একটা জিনিস কিনবে এখান থেকে, মাটির কি কিনবে। আর এখানে এই বুদ্ধ মূর্তিটাকে খুব সুন্দর লাগছে, এই বুদ্ধ মূর্তিটা আর এই বুদ্ধ মূর্তিটা আর এইগুলো বসে আছে, এগুলো খুব সুন্দর লাগছে। আমাদের মাটিতেও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, এখানে যা দেখি মানে চোখ জুড়িয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে পারি না। দারুণ দারুণ জিনিস এখানে সব, এই সাইডেও একটা রয়েছে, এই যে হাতির এইটা, এটাও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি এই যে নেওয়া হয়ে গেল। ওকে যাই হোক, বাজে এখন রাত 10টা, দিদি ওইদিকে ডিনার দিয়ে দিয়েছে, ডিনারটা করে তারপরে আমাকে ভিডিওটা এডিটিং করতে হবে। জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, হয়তো 3-4 মিনিট হবে হার্ডলি। তো এই কিছুদিন বলেছি এরকম ভিডিও আসবে, এরকম 3-4 মিনিটের কিছু শর্ট শর্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। 22 তারিখের পর, 22 তারিখে দিদার কাজ শেষ মানে পুরো, তো 22 তারিখের পর থেকে বাইরের দিকে যাবো ভিডিও করতে। তারপরে তো যেরকম ব্লগিং আসতো সেরকম সুন্দর ব্লগিং আসবে। আর যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, সাবস্ক্রাইবের বাটনটা মানে সাবস্ক্রাইব যারা করেছে তারা অল অপশান ডাউন করে রাখো, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।